স্যার আমি কি ভেতরে আসতে পারি? এসো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, বসো। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? পূজা দাস। পূজা দাস। পূজা বাড়ি কোথায়? গোবিন্দপুর, পুরুলিয়া জেলার অন্তর্গত, পুরুলিয়া জেলার কুঞ্চা থানার অন্তর্গত গোবিন্দপুরে। আচ্ছা, ঠিক আছে। পুরুলিয়া জেলা থেকে এসছো, তাই তো? হ্যাঁ স্যার। খুব ভালো জিনিস। পুরুলিয়া জেলার ছৌ নৃত্য বিরাট বিখ্যাত। হ্যাঁ স্যার। এর উৎপত্তি কিভাবে, এর বিষয়টা সম্পর্কে যদি একটু বলো, এর ইতিহাস প্রেক্ষাপট, তাহলে জানতে মানে সুবিধা হবে। উৎপত্তি তো সেভাবে জানা নেই স্যার। ছৌ নাচে মানে বিখ্যাত একজন ব্যক্তির নাম বলতে পারবো, উৎপত্তি আমার সেভাবে ঠিক জানা নেই। আচ্ছা। কারণ আমাদের দিকে মানে পুরুলিয়ার আশেপাশে মানে কিছু জায়গা আছে সেখানে ছৌ নাচ হয়, কিন্তু আমাদের যে দিকটা পড়ছে ওই দিকটাতে ছৌ নাচ সেভাবে হয় না, আচ্ছা, তো আমার ঠিক জানা নেই। ছৌ নৃত্য সম্পর্কে সেইভাবে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা নেই, তাই তো? ঠিক আছে। তো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাস্ট? গ্রাজুয়েশন। কি নিয়ে পড়েছো? ভূগোল। আচ্ছা, জিওগ্রাফি নিয়ে গ্রাজুয়েশন করেছো, কত সালে? 2016। 2016 সালে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তুমি জিওগ্রাফি নিয়ে অনার্স করেছো 2016 সালে? হ্যাঁ স্যার। 2024, এতদিন কি করছিলে? স্যার 2016 সালে অনার্স করার পর 17-18 পারিবারিক অসুবিধার জন্য কিছু করা হয়নি। তারপর 2019 সালে মাঝামাঝি করে পড়াশোনা শুরু করলাম, কিন্তু 20 করোনার জন্য সেটা আবার বন্ধ হয়ে যায়। তারপর যখন 21-এ WP পরীক্ষা হলো, দিয়েছিলাম, উত্তীর্ণ হতে পারিনি। তারপর পড়াশোনা শুরু করে 23-এ উত্তীর্ণ হয়েছি। আচ্ছা, ঠিক আছে। জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশুনো করে 2024-এ তুমি উত্তীর্ণ হয়েছো, কেন পুলিশেই আসতে চাইছো কেন? স্যার পুলিশ যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সেটা দেখে খুব ভালো লাগে, মানুষকে যেভাবে সহযোগিতা করে, তো আমারও ইচ্ছা যে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, মানুষকে সহযোগিতা করব। এছাড়াও স্যার আমার বাবা এই ডিপার্টমেন্টেই ছিলেন, তো ওনাকে দেখে আমার অনুপ্রাণিত হওয়া বা এইটার প্রতি ভালোবাসা জন্মানো। আচ্ছা আচ্ছা, বাবা এই ডিপার্টমেন্টেই ছিলেন? হ্যাঁ স্যার। উনি কি হিসাবে ছিলেন? অ্যাজ এ এসআই ছিলেন। এসআই ছিলেন? হ্যাঁ। সাব ইন্সপেক্টর, তাই তো? বাহ। ওনার পোস্টিং কোথায় ছিল? লাস্ট পোস্টিং আর কি? দুর্গাপুর। দুর্গাপুরে? আচ্ছা, ঠিক আছে। তো বাবা যে নিশ্চয়ই বাবা ডিউটি সম্পর্কে জেনেছো যে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে হয়, তো সেখানে তো বাবাকে সবসময় পাওনি, তুমিও নিশ্চয়ই এই যদি জবটা করো তোমাকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে হবে, তোমার পরিবার তোমাকে পাবে না, ঠিক আছে? তুমি যে প্রবলেমগুলো ফেস করেছো, বাবা ছিল নিশ্চয়ই প্রবলেম ফেস করেছো? হ্যাঁ স্যার, মা সবই করতেন, কিছু তাৎক্ষণিক অসুবিধা হতো, কিন্তু মা পুরোটাই মানে উনি ওনার মানে বাবার এটাও দায়িত্বটা উনিই পালন করেছেন, তো সেভাবে অসুবিধা হয়নি। এবার তুমি যদি ধরো নিজে এই জবে এন্ট্রি করো, পরিবারকে সাপোর্ট করবে কি করে, বা পরিবারকে থাকবে কি করে পরিবারের সঙ্গে? সে পরিবারকে সাপোর্ট যদি বলেন, তো আমরা 3 বোন, তো সেক্ষেত্রে দিদিরা মা বাবাকে দেখতে পারবে, আর আমি তো ছুটি পেলে বাড়ি আসবো, বা মানে চাকরি সূত্রে ওখানে যদি মানে মা বাবাকে নিয়ে যাবো যদি আমি বাড়ি আসতে না পারি, তো সেক্ষেত্রে আমার মনে হয় না পরবর্তী ক্ষেত্রে বিয়ে বিয়ে যদি হয় তোমার, সেখানে অ্যাডজাস্টমেন্ট করবে কিভাবে, শ্বশুর বাড়ির সাথে বা তোমার পরবর্তী সন্তানের সাথে অ্যাডজাস্টমেন্ট করবে কি করে? সেক্ষেত্রে যিনি হাজব্যান্ড হবেন উনি যদি কোঅপারেটিভ হন, তো আমার মনে হয় বা শ্বশুরবাড়ির লোক যদি কোঅপারেটিভ হন, তো সেক্ষেত্রে খুব অসুবিধা হবে না। তাৎক্ষণিক অসুবিধা হয়তো কিছু হবে, কিন্তু আমার মনে হয় সেগুলো কাটিয়ে উঠতে পারা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনখানে বাড়ি বললে? গোবিন্দপুর, পুরুলিয়া জেলার অন্তর্গত গোবিন্দপুর। পুরুলিয়া জেলা? হ্যাঁ। পুরুলিয়া জেলায় ছৌ নাচ ছাড়া আর কি বিখ্যাত? ঝুমুর গান বিখ্যাত, আর পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো বিখ্যাত, যেমন অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, কাশীপুরের রাজবাড়ি, যেটা আবার আছে সাহেব বাঁধ, আর সিধু কানু আছে সাঁওতাল বিদ্রোহ, ওটা সাঁওতাল বিদ্রোহের জন্য সিধু কানু বিখ্যাত। আচ্ছা, বিখ্যাত কিছু শিল্পী আছেন, যেমন শ্যামসুন্দর বেসরা, তিনি একজন বিখ্যাত। আর এছাড়া মিহির সেন ছিলেন, যিনি প্রথম ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন, ওই জন্য পুরুলিয়া বিখ্যাত। আচ্ছা, ঝুমুর গানের স্পেশালিটি কী? ঝুমুর গানের স্পেশালিটি ওই বলতে ম্যাম যেটা আমরা বলবো ওই না মানে জানা নেই। আচ্ছা, ঠিক আছে। পুরুলিয়া জেলার এসপির নাম বলো। শ্রী অভিজিৎ ব্যানার্জি, IPS। কনফিডেন্স নেই, তোমার এসপির নাম সম্পর্কে ক্ল্যারিটি দিয়ে বলছো এমন আসছে না, ঠিক আছে? আরেকবার বলো, তোমাদের এসপির নাম কি? শ্রী অভিজিৎ ব্যানার্জি, IPS। হ্যাঁ, তো এইভাবে বলো, ঠিক আছে না? ডিএম এর নাম কি?
শ্রী রজত নন্দ সেন মহাশয় আইএস। তুমি যথেষ্ট কনফিডেন্ট, তোমার দু একটা জায়গায় আটকাচ্ছে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট তুমি, ঠিক আছে গুড, ভালো লাগলো। তোমার আগের দিনের ইন্টারভিউ আজকে ইন্টারভিউর মধ্যে অনেক পার্থক্য, ঠিক আছে। তোমার সবলতা তিনটে বলো দেখি। স্যার সবলতা হলো আমি যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম, আর যদি মানে সবলতা হলো আমি যদি কারোর বিপদ হয় সেক্ষেত্রে মানে তার পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় এটা আমার একটা সবলতা। আর সেভাবে এখন মনে প্রতিকূল পরিস্থিতি বলতে যেহেতু আমি গ্রামে থাকি তো সেখানে মানে শহরের তুলনায় অনেক কিছু সুবিধা মানে কম, মানে যদি পড়াশোনা করি সেক্ষেত্রে আমাকে অনেকটা দূরে যেতে হয়। তো বা যাই হোক তুমি আটকে যাচ্ছ, হ্যাঁ ক্ল্যারিটি পাচ্ছ না। আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভাবো, পুলিশ শব্দটার লেটারগুলোর মানে কি? পলাইট, ওবিডিয়েন্ট, লয়াল, এফিসিয়েন্ট, ইন্টেলিজেন্স। সি ফর কারেজিয়াস। তো পুরোটা বলো ঠিকঠাক করে। এবার তুমি এই যে গুণগুলো, এই গুণগুলোর একটাও তোমার নিজের মধ্যে বললে না, তোমার সবলতার মধ্যে বললে না। সবলতা তোমার যদি এই গুণগুলোই নেই তোমার সবলতার মধ্যে, তাহলে তোমাকে আমরা নেব কেন? হ্যাঁ স্যার। ইয়া শূন্য? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি তাহলে চাইছো যে আমরা তোমাকে নেব না? ওকে ঠিক আছে। তুমি বলো তোমার অ্যাকচুয়ালি, আচ্ছা চলো স্যার, তোমার দুর্বলতা কি বলো? দুর্বলতা হলো স্যার আমি অল্প সময়ে মানুষকে বিশ্বাস করে ফেলি এবং আমার কিছু মানে কথা সে মানে বলে ফেলি যেগুলো হয়তো মানে বলা উচিত নয় বা মানে বলা যেতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখি সেগুলোতে আমাকে প্রবলেম ফেস করতে হয়। যেমন উদাহরণ দাও। যেমন কিছু পারিবারিক বা কিছু পড়াশোনা সংক্রান্ত এই ধরনের কিছু কথা হয়তো বললাম বা পারিবারিক কিছু হয়তো বললাম কোনো সময়, তো পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে হয়তো আমি তাকে কোনো একটা কথা বলেছিলাম, হয়তো বলেছিলাম যে এটা ওকে বলাটা মানে বলিস না বা মানা করেছিলাম, পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে ওকে সেটা বলে দিয়েছে। তো সেক্ষেত্রে যে কথা তুমি নিজের মধ্যে নিজে রাখতে পারছো না, হ্যাঁ সে কথা তুমি এক্সপেক্ট করছো যে অন্য কেউ তোমার হয়ে রাখবে, সিম্পল জিনিস ভাবো। হ্যাঁ কিন্তু তুমি নিজের কথা নিজে রাখতে পারছো না নিজের মধ্যে, তুমি অন্য কাউকে বলছো যে কাউকে বলতে না, তুমি এক্সপেক্ট কেন করছো যে সে তোমার কথাটা রাখবে? গোপনীয়তা তুমি নিজেই ধরে রাখতে পারছো না। হ্যাঁ সেটা ঠিক। এটা দুর্বলতা বলে কিছু না, এটা দুর্বলতা নয়, ঠিক আছে না? এটা তো যাই হোক, তুমি তোমার সবলতা জানো না, তুমি তোমার মানে উইকনেস জানো না, তুমি তোমার স্ট্রং পয়েন্ট জানো না, অথচ তুমি পুলিশের পি ফর কি, ও ফর কি, এল ফর কি সেগুলো বলছো। তো সেই গুণগুলো যদি তোমার মধ্যে না থাকে আমি তোমাকে কেন নেব? সিম্পল ওয়ার্ড নেব। আইপিসি কি আর সিআরপিসি কি কোনো ধারণা আছে? না ম্যাম ঠিক ধারণা নেই। পুলিশের র্যাঙ্কগুলো জানা আছে? হ্যাঁ আমি চেষ্টা করতে পারি। বলো। কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ, জয়েন্ট কমিশনার অফ পুলিশ, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, স্পেশাল কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা তোমার বাবা পুলিশ ছিলেন, তো কতগুলো থানা তুমি ঘুরেছ? সেভাবে ম্যাম ঘোরা কিছুই হয়নি, পুলিশ ছিলেন কিন্তু থানা আমার একটাও ঘোরা হয়নি। আমরা কোয়ার্টারে থাকিনি, উনি হয়তো পেতেন বা নেন আমার ঠিক জানি না। হ্যাঁ আমরা থাকিনি। তুমি বললে পুরুলিয়া জেলা। হ্যাঁ পুরুলিয়া জেলার ভূমিরূপ কেমন? পুরুলিয়া জেলার যেহেতু ছোট নাগপুর মালভূমির অন্তর্গত তো সিল্ড ভূমিরূপ মালভূমি, তাই তো? ভূমিরূপ হচ্ছে মালভূমি প্রকৃতি। আচ্ছা মালভূমি কাকে বলে এবং সমভূমি, মালভূমি, পর্বত, পাহাড় এর মধ্যে ডিফারেন্স কি? সমভূমি যেটা আমরা প্লেন বা সমতল তাকে বলবো সমভূমি, আর সমভূমি থেকে উচ্চতা বেশি হবে তাকে বলবো মালভূমি, মালভূমির থেকে যেটা আবার উচ্চতা তুলনামূলক 2000 মিটার বা বেশি হবে তাকে আমরা বলবো পাহাড়। 2000 মিটার পাহাড়? সমুদ্র সমতল থেকে কতটা পর্যন্ত হলে সমভূমি হবে, কতটা পর্যন্ত হলে মালভূমি হবে?
কতটা উচ্চতা পর্যন্ত হলে পাহাড় হবে, কতটা উচ্চতা পর্যন্ত হলে পর্বত হবে, সেটা ইয়ে আছে, কনসেপ্ট আছে? না এই মুহূর্তে মনে নেই স্যার। ভূগোল সাবজেক্ট পুলিশ ডিপার্টমেন্টের কি কাজে আসবে স্যার? ম্যাম ভূগোল সাবজেক্ট বলতে মানে পুলিশ ডিপার্টমেন্টে কোনো জায়গার ভৌগোলিক এলাকা সম্পর্কে আমার একটা ধারণা থাকবে, সেখানকার মাটি সম্পর্কে ধারণা থাকবে, সেখানকার জলবায়ু বা সেখানকার মানে লোকজন কীরকম হবে সেটা সম্পর্কে আমার ধারণা থাকবে। তো আমার মনে হয় যদি আমি চাকরিটা পাই সেগুলো কাজে লাগাতে পারি। কী করে করবে তুমি তো সমভূমি মালভূমি ভূমিরূপ পেদি প্রশ্ন করলাম, তুমি সেটাই জানো না স্যার? জানি কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো আচ্ছা মালভূমি এলাকা তো, বলো দেখি পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? পামির। কোথায় অবস্থান করছে? তিব্বত। আচ্ছা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমির নাম? লাদাখ। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ লাদাখ? পামির হচ্ছে উচ্চতম মালভূমি, তিব্বত হচ্ছে দ্বিতীয় উচ্চতম মালভূমি। তুমি মালভূমি এলাকার মানুষ, তুমি যদি এগুলো সম্পর্কে না জানো, তারপর জিওগ্রাফি তোমার সাবজেক্ট ছিল। ঠিক আছে তিনটি প্রশ্ন করব, সিম্পল তিনটি প্রশ্ন, সে তিনটি প্রশ্নের উত্তর দাও। চাকরিটা যদি না পাও কি করবে স্যার? না পেলে আবার আমাকে আমি আবার পুনরায় পড়াশোনা শুরু করব, পরবর্তী যে চাকরিটা থাকবে পুলিশের জন্য সেগুলোর জন্য প্রস্তুতি নেব। পরবর্তী প্রস্তুতি নেবে তাই তো? আচ্ছা পরবর্তী ক্ষেত্রেও যদি না পাও বাই চান্স পুলিশে আর তুমি চাকরিই পেলে না, সেক্ষেত্রে কি করবে স্যার? পুলিশ হওয়ার জন্য তো একটা এজ লিমিট আছে, তো আমার যতদিন বয়স থাকবে আমি ততদিন পর্যন্ত চেষ্টা করে যাবো। যতদিন বয়স থাকবে চেষ্টা, তারপরে কি করবে? তারপর যদি না হয় তো আমি যেহেতু পড়াশোনা করেছি তো আমি মানে টিউশন এই জাতীয় কিছু করব, মানে বাচ্চাদেরকে পড়াশোনা। তুমি অন্যান্য পরীক্ষাগুলো একবার ট্রাইও করবে না? পুলিশ ছাড়া আরো তো অন্যান্য এক্সাম হয়। হ্যাঁ স্যার হয়, কিন্তু আমার যেহেতু এটাই ইচ্ছে তো আমি এটাই করবো। যখন এটার এজ লিমিট শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি অন্য কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয় বা থাকে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো। ওটা যেমন যেমন WBCS একবারও দিয়েছো? না স্যার দেওয়া হয়নি। WBCS তুমি এখন থেকে দিচ্ছ না কেন? ওখান থেকে কি পুলিশের কোনো পোস্ট হয় না? হ্যাঁ ম্যাম হয়, কিন্তু আমার কনস্টেবল হওয়ার ইচ্ছে। না কনস্টেবল হওয়ার ইচ্ছে নয়। WBCS এর এক্সাম তুমি এখন বর্তমানে দিচ্ছ না কেন? কারণ তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, গ্রাজুয়েশন লেভেলের ভিত্তি দিয়ে পরীক্ষাটা হয়। হ্যাঁ স্যার। এবং গ্রুপ বি ওটা তো বেসিক্যালি পুলিশ ডিপার্টমেন্ট ওরিয়েন্টেশন, DSP হওয়া যায় ওখান থেকে। হ্যাঁ স্যার হওয়া যায়, কিন্তু আমি এটাকে প্রাধান্য দিয়েছিলাম, তো এরপর আমি ভেবেছি যে ওটার জন্য পড়াশোনা করব এবং পরবর্তী ক্ষেত্রে WBCS এক্সাম দেব। তার মানে তুমি ভেবেই নিয়েছো যে তুমি এই চাকরিটা পাচ্ছ না? না স্যার ওই রকম নয়, যদি না হয় তো সেক্ষেত্রে যদি হয়ে যায়, হয়ে গেলে অবশ্যই এটা করব। তখন এবং তার সাথে সাথে আমি মানে চাকরি করার সাথে সাথে আমি পড়াশোনা মানে করব এবং প্রস্তুতি নেব যাতে পরবর্তী ক্ষেত্রে। তুমি প্রথমেই বলো যে স্যার এই চাকরিটা পাওয়ার পরেও আমি নিজের পড়াশোনা কন্টিনিউ রাখব এবং অবশ্যই WBCS এর আমি গ্রুপ বি র‍্যাঙ্কের পরীক্ষায় বসব। ইয়া শুনুন। হ্যাঁ স্যার। ঠিক আছে। তুমি কোন পেপার পড়ো? কোনো পেপার পড়ো কি রোজ? না ম্যাম সেভাবে পড়া হয় না। কোনো নিউজ পেপার পড়ো না? আশেপাশে দুনিয়ায় কোথায় কী হচ্ছে কীভাবে জানবে? ওই বা ফোনে যতটুকু জানা হয় আর নিউজ আর কি সে জানা হয়, মানে ওইভাবেই জানা হয়, নিউজ পেপার পড়ে সেভাবে জানা হয় না। পড়া উচিত কি উচিত না? অবশ্যই উচিত স্যার। উচিত কাজ যদি তুমি নিজে না করো অন্য সেভাবে কী করে? হ্যাঁ স্যার পড়া তো উচিত, পড়বো তাহলে এবার। কেননা তোমার এন্ট্রি ভালো, তোমার ড্রেসিং সেন্স অসাধারণ, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, তবে আরেকটু স্ট্রেট হয়ে বসলে বেটার হয়। ঠিক আছে তোমার চুল পরিপাটি করে সাজানো, দেখতে তুমি একদম পারফেক্ট, ফার্স্ট ইমপ্রেশন তোমাকে নেওয়া যায়। ঠিক আছে আটকাচ্ছে কোথায়? কিছু সাবজেক্টিভ কোশ্চেন এবং কিছু কমন তোমার যে ডিপার্টমেন্টাল ওরিয়েন্টেড কোশ্চেন, বেশি কোশ্চেন করাই হয়নি, কিন্তু তোমাকে যে জিনিসগুলো কমন জিনিসগুলো জানা উচিত সেই জিনিসগুলোই তুমি জানো না। সমভূমির উচ্চতা জানো না, মালভূমির উচ্চতা জানো না, ইভেন তুমি পামির মালভূমিকে তিব্বতে বসিয়ে দিচ্ছ। ঠিক আছে
ওরকম করলে হবে না, ঠিক আছে? তো আমি আর বেশি ফিডব্যাক দিচ্ছি না, আগের দিন সেই ফিডব্যাক গুলো দিয়েছি, সেগুলো দেখে নিয়েছো, সেখান থেকে তুমি অনেকটা রেক্টিফাইড করেছো, আর একটু রেক্টিফাইড করে নাও, আশা করি বেটার হবে, ঠিক আছে? আউট অফ 15 তুমি আমার কাছ থেকে আজকে 9 প্লাস পাচ্ছ। আমি 8 দেব। আর একটা পয়েন্ট যেটা অ্যাড করব, প্রথম দিকে তুমি একদম মানে একটা ওয়ার্ডে উত্তরগুলো দিচ্ছিলে, বাড়ি কোথায়, রবীন্দ্রপুর, মানে যখন তোমার জিজ্ঞেস করছি বাড়ি কোথায়, তার মানে তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোন স্থানে কোন গ্রাম কি ব্যাপার সেইটা তোমাকে যখন জিজ্ঞেস করছি যে তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি, তোমাকে বলতে হতো যে স্যার আমি 2016 সালে অমুক কলেজ থেকে জিওগ্রাফি অনার্স নিয়ে আমার বিএ ডিগ্রি বা স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছি। এটা হলে কি হচ্ছে না, প্রপার একটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? তো এই ছোট ছোট জায়গাগুলোকে একটু রেক্টিফাইড করো, ইন্টারভিউ ভালো হবে, কোনো চিন্তা নেই। 22 তারিখে আসে তো, ঠিক আছে? বেস্ট অফ লাক, ভালোভাবে দিও, ঠিক আছে? ওকে ওকে, এসো, ঠিক।